কৃষ্ণনগর বাহাদুরপুর চার লেন রাস্তা সম্প্রসারণ আপডেট। কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড NH 34 নিউ NH 12। বহরমপুর থেকে কৃষ্ণনগর যেতে বাহাদুরপুর থেকে চার লেন রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হয়। এই বাহাদুরপুর থেকেই কাজ বাকি ছিল। এই বাহাদুরপুর থেকে কৃষ্ণনগর পার হয়ে শান্তিপুর পর্যন্ত এই অংশে রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত চলছে। আজকের ভিডিওতে এই বাহাদুরপুর থেকে কৃষ্ণনগর নতুন যে দ্বিজেন্দ্র সেতু নির্মাণ হচ্ছে, অর্থাৎ দ্বিজেন্দ্র যে ব্রিজ আছে সেই পর্যন্ত আজকের এই আপডেটে দেখানো হবে। প্রায় 2 কিলোমিটার মতো কিন্তু রাস্তা সম্প্রসারণ কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। চার লেন যেটা বাহাদুরপুর থেকে কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতু পর্যন্ত, কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতুর কাজও কিন্তু প্রায় কমপ্লিট। তো আজকের ভিডিওতে জানবো এই অংশে কতদূর রাস্তা সম্প্রসারণের কাজ হলো। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে যে আপডেট আপনাদের দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড NH 34 নিউ NH 12। কৃষ্ণনগর, অর্থাৎ কৃষ্ণনগর না যেতে বাহাদুরপুর থেকে যে চার লেন রাস্তা সম্প্রসারণের কাজ বাকি ছিল তার আপডেট আজকের এই ভিডিওতে। বহরমপুর থেকে কৃষ্ণনগর যেতে বাহাদুরপুর মোড় থেকে কৃষ্ণনগর ঢুকতে, অর্থাৎ কৃষ্ণনগর দ্বিজেন্দ্র যে নতুন ব্রিজ হচ্ছে সেই ব্রিজ ঢুকতে যে চার লেন রাস্তার কাজ এখানে বাকি ছিল, ওল্ড 2 লেন ছিল, সেই 2 লেন কিন্তু এখন 4 লেনে পরিণত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। ওই পাশে কিন্তু নতুন নির্মাণ হয়ে গেছে 2 লেন, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম অনেকদিন আগে, সেখানে কিন্তু কাজ চলছিল। তো সেটা এখন হওয়ার পরে সেটা কিন্তু এখন চালু করে দেওয়া হয়েছে এবং পাশে আরও 2 লেন করার জন্য এই সাইডে কিন্তু কাজ চলছে এখন। অর্থাৎ এখন ওই দিকে 2 লেন কিন্তু কমপ্লিট। এই ধারে যে 2 লেন দেখতে পাচ্ছেন এখন কাজ করতে, ওখানে পিচ ঢালার কাজ কিন্তু চলছে বন্ধুরা। গুড নিউজ, চলুন আজ সব ফোরলেন রাস্তা, অর্থাৎ কৃষ্ণনগর বাহাদুর এই শাখায় এই যে 4 লেন রাস্তা, তো এই বাহাদুর পার হয়ে কৃষ্ণনগর ঢুকতে যে দ্বিজেন্দ্র ব্রিজ, সেই ব্রিজের আপডেট তো খুব শীঘ্রই আগামীকালই আমি আপনাদের সঙ্গে নিয়ে এসে হাজির হব। সে বড় আপডেট, সেই ব্রিজের কাজ কতদূর হলো, কবে চালু হবে, সমস্ত কিছু থাকবে, একদম ফুল ব্লগ থাকবে কালকের সেই ভিডিওতে। তো আজকে যে দেখালাম এই যে বাহাদুরপুর থেকে এই যে একদম চলে আসছে যে 4 লেন রাস্তা যেটা বাকি ছিল সম্প্রসারণের কাজ, তো এই রাস্তা সম্প্রসারণ 4 লেন দেখতে পাচ্ছেন, 2 লেন ওইদিকে যেটা চালু করা হয়েছে, এ পাশে 2 লেন পিচ ঢালার কাজ চলছে, যেটা মোটা পিচ ঢালা হয়েছে এর উপর আবার মিহি হবে। তো এইখান থেকে কিন্তু দ্বিজেন্দ্র সেতু শুরু হবে। এই কৃষ্ণনগর দ্বিজেন্দ্র ব্রিজের আপডেট খুব শীঘ্রই চলে আসবে আমার এই চ্যানেলে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।